আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান, ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আমার এই চ্যানেলে আমার বাড়ি নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওগুলোতে অনেক ভিউয়ারদের কমেন্ট দেখে আমি যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের এক বিশাল অংশের ধারণা, ক্যানাডায় আমরা বাংলাদেশিরা যারা বাড়ি কিনেছি তারা সকলেই বাংলাদেশে টাকা পাচার করে বাড়ি কিনেছি এবং অনেকের ধারণা ক্যানাডা টরন্টোতে বেগমপাড়া নামে একটি এলাকা আছে যেখানে বাংলাদেশি সব টাকা পাচারকারীরা বাস করে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেক ধারণার পরিবর্তন আসবে এবং নতুন কিছু জানতে পারবেন যা আপনাদের ধারণাতে একেবারেই ছিল না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন আমি আমার বাড়ির নেবারহুডের রাস্তা দিয়ে হাঁটছি। এই বাড়িগুলোর বয়স প্রায় 40 বছরের অধিক। টরন্টোর বেশিরভাগ বাড়িগুলোর বয়স প্রায় এই রকমই। আমাদের এই নেবারহুডে প্রচুর বাংলাদেশি বাস করে, যাদের প্রায় সকলেই খেটে খাওয়া মানুষ। বেশিরভাগ পরিবারেই স্বামী স্ত্রী দুজনেই জব করে থাকেন। কেনাডাতে বাড়ি কেনা খুবই সহজ এবং আমাদের এই নেবারহুডের বাড়িগুলোর মতো বাড়িগুলো কেনাডার বেশিরভাগ খেটে খাওয়া মানুষগুলোর ক্রয় ক্ষমতার মধ্যে পড়ে। এই ক্যানাডার খেটে খাওয়া বাংলাদেশিরা ক্যাশ টাকা দিয়ে প্রায় কেউই বাড়ি কেনেন নাই, প্রায় সবাই ব্যাংক লোন দিয়ে বাড়ি কিনেছেন। কানাডায় ব্যাংকের টাকায় বাড়ি কেনা খুবই সহজ, বাংলাদেশের মতো এখানকার ব্যাংকিং সিস্টেম নয়, তাই বাংলাদেশের অনেকেরই এই ব্যাপারটা বুঝতে একটু কষ্ট হবে। এখানে ব্যাংক লোন পেতে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের মতো কোনো বন্ধক রাখতে হয় না। স্বামী স্ত্রী মিলে যদি প্রতি মাসে খুব ভালো ইনকাম করে থাকেন তাহলে খুব সহজেই এই ক্যানাডাতে ব্যাংকের টাকায় বাড়ি কেনা যায়। এই ক্ষেত্রে ক্যানাডার বেশিরভাগ জায়গায় মাত্র 5% ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংকের টাকায় বাড়ি কেনা সম্ভব, আর বেশিরভাগ ক্ষেত্রেই 21 বছরের কিস্তিতে ব্যাংকের এই টাকা পরিশোধ করতে হয়। ফলে অনেক সময় দেখা যায় ব্যাংকের এই কিস্তি বাড়ি ভাড়া হতেও অনেক কম পড়ে, তাই ভাড়া বাড়িতে না থেকে ব্যাংকের টাকায় বাড়ি কিনে সেখানে থাকলে অনেক সময় প্রতি মাসে কিছু টাকা সেভও করা যায়। ক্যানাডাতে ব্যাংক লোনের ইন্টারেস্টও অনেক কম, মাত্র 2% হতে 3.5%-এর মধ্যে ওঠানামা করে। বাংলাদেশে আমার মতো যারা বাড়ি কেনার স্বপ্ন দেখতে পারতাম না তারা এই ক্যানাডায় এসে সেই স্বপ্ন সহজেই পূরণ করতে পেরেছে। আমি 8 বছর আগে যখন এই এলাকাতে এসেছিলাম তখন এখানকার এক একটি বাড়ির মূল্য ছিল 3 লক্ষ হতে $4 লক্ষের মধ্যে। গত কয়েক বছর ধরে অনেক ইমিগ্রেন্ট আসাতে এবং অনেক কালো টাকার মালিক অনেক টাকা নিয়ে এসে ক্যাশ টাকায় পুরো ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনার আগ্রহ দেখানোর কারণে টরন্টোতে এখন বাড়ির দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। গণমাধ্যমের কল্যাণে বাংলাদেশে বেগমপাড়া শব্দটি প্রায়ই উচ্চারিত হয়ে থাকে। ক্যানাডার এই বিশেষ অঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে অর্থ পাচার, অর্থ লুট শব্দগুলো। বলা হয় বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া বহু ব্যবসায়ী, আমলা, রাজনীতিক তাদের স্ত্রী সন্তানদের পাঠিয়ে দিয়েছেন এই ক্যানাডায়। আদৌ কি বেগমপাড়া নামে কানাডায় কোনো জায়গার নাম আছে? এক কথায় যদি বলি, বেগমপাড়া নামে আসলে কোনো জায়গা কানাডাতে নাই। তবে কানাডায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু বিলাসবহুল বাংলাদেশি টাকা পাচারকারীদের বাড়িগুলোকে সম্মিলিতভাবে বেগমপাড়ার বাড়ি হিসাবে ডাকা হয়ে থাকে। এই ধরনের কিছু বাড়ির ধারণা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিতে চেষ্টা করব। বেগমপাড়া শব্দটি এসেছে বেগমপুরা নামক ফিল্ম থেকে। স্বামীদের অনুপস্থিতিতে ক্যানাডায় স্ত্রীদের নিঃসঙ্গ জীবন এবং কঠিন জীবন সংগ্রাম নিয়ে এক ভারতীয় পরিচালক রশ্মি লাম্বা তৈরি করেছিলেন একটি ডকুমেন্টারি ফিল্ম, নাম বেগমপুরা দ্য ওয়াইফস কলোনি। আর এই ছবিটির সূত্র ধরেই সেখানকার পত্রপত্রিকাতেও প্রকাশিত হতে থাকলো
অনেক ধরনের প্রতিবেদন, আর সেই সাথে বাংলাদেশিদের মধ্যেও পরিচিতি লাভ করলো বেগমপাড়া শব্দটি। তবে উল্লেখ্য যে বেগমপুরার বেগমদের সাথে বাংলাদেশের কথিত বেগমপাড়ার বেগমদের অনেক অনেক তফাত আছে। ফিল্মের বেগমপুরার বেগমদের স্বামীরা পেশাজীবী, মধ্যপ্রাচ্যে পরিশ্রম করে সেই অর্থ কানাডায় পাঠাচ্ছেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য। অন্যদিকে আমরা যেই বেগমপাড়ার কথা বলি সেটি কিন্তু একেবারেই ভিন্ন অর্থে, যেখানে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদ কানাডায় পাচার করে সেখানে আয়েশি জীবনযাপন করছেন বাংলাদেশে দুর্নীতিপরায়ণ কিছু মানুষ সপরিবারে। এই যে বাড়িগুলো আপনারা দেখছেন, এগুলোও আমার নেবারহুডে অবস্থিত, কিন্তু 2-3 বছর আগে এগুলো তৈরি করা হয়েছিল। আমাদের এই এলাকার পুরাতন বাড়িগুলোর মূল্য $6 লক্ষ হতে প্রায় $1 মিলিয়ন মধ্যে, কিন্তু এই বাড়িগুলোর মূল্য $2 মিলিয়নের কাছাকাছি বা তার উপরে। এই ধরনের নতুন বাড়ি পুরো টরন্টোতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলোর মূল্য এতই বেশি যে আমার মতো বেশিরভাগ খেটে খাওয়া বাংলাদেশি এই ধরনের দামি বাড়ি কেনার তৌফিক রাখে না। তার মূল কারণ হলো এই ধরনের দামি বাড়ি কেনার জন্য স্বামী ও স্ত্রী দুজনেরই সম্মিলিত ইনকাম খুব ভালো হতে হয়, এবং 20% বা তার অধিক ডাউন পেমেন্ট না দিতে পারলে ব্যাংকের মাধ্যমে এই ধরনের বাড়ি কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে কি এই ধরনের দামি বাড়িতে কোনো বাংলাদেশি থাকে না? অবশ্যই থাকে। যারা স্বামী স্ত্রী দুজনেই প্রফেশনাল, ভালো জব করে থাকেন এবং হয়তো পূর্বে কেনা পুরাতন বাড়িটি বিক্রি করে সহজেই ডাউন পেমেন্ট দিতে পেরেছেন, অথবা বাংলাদেশে তাদের কোনো ফ্ল্যাট বা ল্যান্ড ছিল যেটি তাদের বিক্রি করতে হয়েছে এই ধরনের দামি কোনো বাড়ি কেনার জন্য, অথবা তাদের হয়তো কোনো ভালো সঞ্চয় ছিল। কিন্তু এইসব বাড়ির এক বিশাল অংশ কিনেছেন বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী বা আমলা বা রাজনীতিকরা, যারা কোনো ব্যাংকের লোনের মাধ্যমে বাড়িগুলো কেনেন নাই। তারা সম্পূর্ণ মূল্য ক্যাশ টাকায় পরিশোধ করে বাড়িগুলো কিনেছেন, আর এই টাকাগুলো তারা কানাডায় পাচার করেছেন অবৈধ উপায়ে। আর তাদের ওই বাড়িগুলোকেই আমরা সম্বোধন করে থাকি বেগমপাড়ার বাড়ি হিসেবে। এখন আপনারা যে বাড়িগুলো দেখছেন এগুলো গ্রেটার টরন্টোর রিচমন্ড হিলে অবস্থিত। এটি একটি খুব অভিজাত এলাকা। এখানে এক একটা বাড়ির মূল্য প্রায় $20 মিলিয়নের কাছাকাছি হতে পারে। কথিত আছে এই রিচমন্ড হিলেও বাংলাদেশের অনেক ব্যবসায়ী বা আমলা বা রাজনীতিকের বাড়ি আছে। বেগমপাড়ার বেগমদের ও তাদের সন্তানদের জীবনযাত্রাও খুবই বিলাসবহুল, যা আমাদের মতো সাধারণ কানাডাবাসী কল্পনাও করতে পারি না। বেগমপাড়ার বাসিন্দারা সহজে সাধারণ বাঙালি পরিবারের সাথে মিশতে দেখা যায় না। হয়তো তারা নিজেদের স্ট্যাটাস সমৃদ্ধ পরিবারের সঙ্গেই
মিশতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অশুধু এই ধরনের পরিবার আছে ইন্ডিয়ান, পাকিস্তানি, চাইনিজ কমিউনিটিতেও, যারা নিজ নিজ দেশ হতে বিশাল অর্থ এই কানাডায় পাচার করেছেন আর গড়ে তুলেছেন বিলাসবহুল জীবনযাত্রা। আর তাদের কারণে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া কানাডাবাসীদের। ক্যাশ টাকায় সম্পূর্ণ ডাউন পেমেন্টে নির্ধারিত মূল্যের বেশি মূল্যে বাড়ি কেনার প্রবণতার কারণে হু হু করে বেড়ে চলছে কানাডার বড় বড় সিটিগুলোর বাড়ি মূল্য। এই বাড়িটার দাম আনুমানিক $15 মিলিয়ন হবে। এই বাড়িটা এখন মার্কেটে এটা বিক্রি হবে, আমি অনলাইনে দেখলাম এটা প্রায় $10 মিলিয়নের মতো এই বাড়িটার দাম। তারপরে এই বাড়িগুলো বিক্রি হবে, এখানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন এগুলা সবই বিক্রি হবে এবং প্রত্যেকটা বাড়ির দাম এরকম 8 থেকে 10 মিলিয়ন, $12 মিলিয়নের মতো। বিশাল বিশাল বাড়ি, তো এই বাড়িগুলোতে কারা থাকে? আমি কিন্তু একটা এ ক্যাটাগরির জব করি, আমার ওয়াইফও যদি এ ক্যাটাগরির জব করে, আমাদের দুজনের কম্বাইন ইনকাম দিয়ে আমরা মাসিক মর্টগেজ দিয়ে এই বাড়ি অ্যাফোর্ড করতে পারবো না। তাহলে এই বাড়িতে কারা থাকে? ওই বাড়িটাও বিক্রি হবে, এটা লিস্টিংয়ে দেখাচ্ছে 8 মিলিয়ন,
কিন্তু লিস্টিংয়ে সবসময় রিয়েলটরটা একটু কম দেখায়, কারণ অনেক সময় 8 মিলিয়নের বাড়ি হলেও এগুলো বিডিংয়ে চলে আসে। তখন দেখা যায় যে বিডিংয়ে যখন চলে আসে অনেকে ক্যাশ বলে যে আমি ক্যাশ দিয়ে পুরো বাড়িটা কিনবো, এবং তখন অনেক সময় বিড জেতার জন্য ওরা অনেক সময় ওভার প্রাইস করে, ধরেন যে 8 মিলিয়নের তারা অফার করে 10 মিলিয়ন, এবং সঙ্গে সঙ্গে আবার ক্যাশ দেয় যে পুরো টাকাটা আমি ক্যাশে দিব। তাই ক্যানাডাতে যারা আমরা এই জব করি, এই 99% ক্যানাডার বাঙালিরা এই ধরনের বাড়ি অ্যাফোর্ড করার সামর্থ্য রাখে না। তাহলে এই বাড়িতে কারা থাকে? এই বাড়িটা দেখেন, এটাও আরেকটা প্রায় 15-20 মিলিয়নের মধ্যে হবে বাড়িটা। বাড়ির ব্যালকনিতে আমি দুইটা মেয়েকে দেখতে পাচ্ছি, এবং তাদের যে গায়ের চামড়া আমাদের গায়ের চামড়ার মতো, তাই আনুমানিকভাবে ধরা যায় তারা হয় বাংলাদেশি, না হয় ইন্ডিয়ান, না হয় শ্রীলঙ্কান, না হয় পাকিস্তানি। আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, ক্যামেরাতে ব্যালকনিতে দুইটা মেয়ে বসে আছে, এবং তা বুঝেই যাচ্ছে যে আমাদের সাবকন্টিনেন্টের বাসিন্দা হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করার জন্য। আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব হওয়ার জন্য। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বা ঘন্টা আইকন আছে সেখানেও ক্লিক করতে ভুল করবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আপনারা ভালো থাকুন সেই কামনাই করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।